নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আজমির ফেরত বাসে শিলচরে ফেরল করোনা, 24 ঘন্টায় নতুন আক্রান্ত 5। নতুন করে করোনা ধরা পড়ায় আতঙ্ক জেলা জুড়ে, কাছাড়ের 11টি গ্রাম সিল। সরকারি অর্থ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্য বন্টনে দুর্নীতি আরকাটিপুরে, ডিসির হস্তক্ষেপ দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি বদরপুরের জামাল উদ্দিন সুস্থ হয়ে বুধবার বাড়ি ফেরেন, আর সেদিনই শিলচরে আরেক ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। রাজ্যের শরীয়তপুর জেলার বাসিন্দা ফরিদুল ইসলাম বুধবার আজমির থেকে শিলচরে ফেরেন। এদিন একটি বাসে গাদাগাদি করে মোট 42 ব্যক্তি আজমির থেকে রাজ্যে ফেরেন। ওই গাড়িতে ছিলেন ফরিদুলও। শিলচর আসার পর ওই বাসে থাকা সব যাত্রীকে প্রাথমিক পরীক্ষা করে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। তখন স্বাস্থ্যকর্মীদের সন্দেহে এক ব্যক্তির মুখের লালা পরীক্ষা করা হয়। বিকেলে সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। অন্যদিকে আজমির থেকে ওই বাসে আসা অন্যান্য যাত্রীদের প্রথমে বাড়ি যেতে দেওয়া হলেও রাতে তাদের তুলে এনে সরকারি কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 45। ওই বাসে আসা প্রত্যেক ব্যক্তির লালা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানান, ফরিদুল ইসলামের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ায় সরকার অত্যন্ত চিন্তিত। সেই সঙ্গে শিলচর শহর সহ কাছাড় জেলার বেশ কিছু অঞ্চলকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তেওঁ আজমির শরীফৰ পৰা কোনোবা এজন খাদিমে এই বাসখন ঠিক কৰি দিছিলে, আমাৰ লগত পুৰা তথ্যখিনি আছে। আৰু সেই খাদিমগৰাকীয়ে ঠিক কৰি দিয়া বাছত তেওঁ 42 গৰাকী ব্যক্তি আমাৰ অসমত আহি উপস্থিত হয়। আৰু তেওঁৰ 1গৰাকী ব্যক্তিৰ চেম্পল টেষ্ট কৰোঁতে আমি পজিটিভ পাওঁ। তাৰ ফলত শিলচৰ চহৰত আমি বিভিন্ন এলেকা এতিয়া কণ্টেইনমেণ্ট জোন কৰিবলগীয়া হৈছে। 42 গৰাকীৰ 41 গৰাকী ব্যক্তিক আমি কোৱাৰেণ্টাইন কৰিছোঁ, ড্ৰাইভাৰসকলক আমি কোৱাৰেণ্টাইন কৰিছোঁ আৰু তেওঁলোকৰ টেষ্ট আজি কৰিম। কিন্তু আপোনালোকে জানে যে সংক্ৰমণ 14-28 দিনলৈ থাকিব পাৰে। তাৰ পৰিপ্ৰেক্ষিতত শিলচৰ চহৰৰ পৰিৱেশ কোভিড সংক্ৰান্তত আমি অকণমান সাধাৰণ অৱস্থাতকৈ অলপ অৱনমিত হোৱাটো দেখা পাওঁ। আজমির শরীফ থেকে এদিন যে বাস শিলচরে আসে, এতে শোনিতপুরের ফরিদুল ছাড়া সবাই কাছাড় জেলার বাসিন্দা। এই ফরিদুল কেন শিলচরে এলো, এ নিয়ে সর্বত্র প্রশ্ন দানা বাঁধছে। কারণ তার বিরুদ্ধে গাড়ি চুরি সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এমনকি কিছুদিন আগে ফরিদুল জেল থেকে ছাড়া পেয়েছে বলে প্রাপ্ত খবরে জানা গেছে। ফরিদুল শিলচরে এসেছে এবং সে করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হওয়ায় ঢেকিয়াজুলির পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। পুলিশ জানতে পারে ফরিদুল বহুদিন থেকেই তার স্ত্রীর সঙ্গে নেই। বর্তমানে কাছাড় পুলিশও ফরিদুলের বৃত্তান্ত জানার চেষ্টা করছে। শিলচরে নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়ায় অনেকটা নড়ে চড়ে বসল জেলা প্রশাসন। বুধবার আজমির থেকে আসা বাসের সব যাত্রীকে প্রথমে হোম কোয়ারেন্টাইনের জন্য বাড়ি যেতে দিয়েছিল প্রশাসন, কিন্তু ফরিদুলের পজিটিভ ধরা পড়ায় রাতের মধ্যেই ওই বাসের প্রত্যেক যাত্রীকে তাদের ঘর থেকে তুলে আনা হয়েছে। বর্তমানে সেই সব লোকেরা সরকারি কোয়ারেন্টাইনে রয়েছে। একই সঙ্গে সেই গ্রামগুলিকে সিল করে পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে সেই সব এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার উধারবন্দের যে 2টি গ্রাম কন্টেনমেন্ট করা হয়েছে সেখানে বাঁশ দিয়ে সিল করা হয়েছে। ওই 2টি গ্রামের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ। এটা এখানে সিল করা হয়েছে। ওসি স্যার সকালে 8টার সময় আমরা বিডিবি সবরে ফোন করি আনছি, আনিয়ে এই গেটটা লাগানি হয়েছে। কে লাগে গেট? গেটটা খাসার দিল্লি খাসার মঞ্জিল থাকি 5 জন মানুষ আইছে। দুর্গানগর ষষ্ঠ খণ্ডর 60 জন, দয়াপুর পার্ট 2 1 জন আবার পরে আজ সকালে ওসি স্যারে আমরা ফোন করি আনি না গেট লাগানি। এরার কিটা হইছে? কাল হইছে নি কেন থেকে? ওই রাতে 12টার সময় প্রশাসনে ওসি স্যার তারা নিছে। সকাল 8টা ওই সকাল 8টাত গেট লাগানি হইছে।
বেশ কিছুদিন থেমে থাকার পর কাছারে ফের করোনা ভাইরাস থাবা বসিয়েছে। গত ২৪ ঘন্টায় মোট পাঁচ ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। বুধবার রাজস্থানের আজমির থেকে যে বাস এসেছিল এর যাত্রীসহ তাদের পরিবারের লোকদের কোয়ারেন্টিনে আনার পরই একে একে সবার স্বাস্থ্য পরীক্ষা চলছে। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য বিভাগের একটি সূত্রে জানানো হয়েছে এদিন আরও চার ব্যক্তির শরীরে মারণ ভাইরাস ধরা পড়েছে। এর আগে বুধবার রাতেই ওই বাসের এক যাত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাতেই টুইট করে এ খবরের নিশ্চয়তা দেন। এর ফলে রাজ্যে এক লাফে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৯, এর মধ্যে ১৪ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার শিলচর সিভিল হাসপাতাল কোয়ারেন্টিন সেন্টারকেও নতুন করে স্যানিটাইজ করা হয়। বৃহস্পতিবার উধারবন্দ হাসপাতালের চিকিৎসক অরূপ পাটোয়া জানান, এ ঘটনার পর হাসপাতালের সব বিভাগ বন্ধ রেখে সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়েছে। উনার বাড়িতেও আমি আইসোলেশন কোয়ারেন্টাইন করে দিয়েছি সিলটি দিয়ে। আমরা অশেষ ধন্যবাদ জানাই অর্গানাইজেশন, আপনাদের অর্গানাইজেশনকে, আমাদের এক এক মেম্বারকে, যে আপনারা এসছেন। আমাদের হসপিটাল এখন ফুললি স্যানিটাইজ, এখন কোনো আর ভয় নেই। কালকের থেকে আজকে আমি টোটালি বন্ধ রেখেছিলাম, সব পেশেন্ট খালি ছিল, কোনো পেশেন্টকে দেখা হয়নি, অপিডিউটি সব ইমার্জেন্সি বন্ধ রেখেছিলাম। কালকে সকাল থেকে আবার আমরা আরম্ভ। আজমের থেকে ওই বাসে আসা লোকদের বাড়ি যেসব গ্রামে, সেই গ্রামগুলিকে কন্টেনমেন্ট জোন করা হয়েছে। জেলাশাসক বর্ণালী শর্মা এক নির্দেশে জেলার মোট ১১টি গ্রামকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেন। গ্রামগুলি হল শিলচর সদর রাজস্ব চক্রের বেরেঙ্গা তৃতীয় খণ্ড, রামনগরের পেঁচাডহর, তারাপুর চতুর্থ খণ্ড ও চিরুকান্দি, সোনাই রাজস্ব চক্রের দিদারখোষ তৃতীয় খণ্ড, বাহরিকান্দি দ্বিতীয় খণ্ড, সৈদপুর পঞ্চম খণ্ড, কাজীডহর চতুর্থ খণ্ড, উধারবন্দ রাজস্ব চক্রের দুর্গানগর ষষ্ঠ খণ্ড, দয়াপুর দ্বিতীয় খণ্ড এবং লক্ষ্মীপুর রাজস্ব চক্রে জিরিঘাটের মাখননগর। জেলাশাসক জানিয়েছেন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই এলাকাগুলিকে কন্টেনমেন্ট করা হয়েছে। তিনি এ ব্যাপারে আতঙ্ক ও গুজব না ছড়ানোর আহ্বান জানান। আরকাটিপুরে সরকারি অর্থ সাহায্য ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্য সামগ্রী বন্টনে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এজিপির সাত নম্বর গ্রুপের জনগণের অভিযোগ, গ্রুপ সদস্য মুক্তারুন্নেসা লস্কর রেশন কার্ড না থাকা লোকদের জন্য বরাদ্দ সরকারি হাজার টাকার অর্থ সাহায্য তাদের বঞ্চিত করে তার ঘনিষ্ঠদের পাইয়ে দিয়েছেন। জনগণ আরও অভিযোগ করেন, মুক্তারুন ২৫৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সভাপতি হিসেবেও দেদার দুর্নীতি করে যাচ্ছেন। তারা বলেন, ২৫৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার রেয়ানা বেগম বছরখানেক আগে মারা যাওয়ার পর ওই কেন্দ্রটি মুক্তারুন তার বাড়িতে স্থাপন করেন। তারপর থেকে কেন্দ্রটির বরাদ্দ অর্থে নিয়মিত ভাগ বসাতে থাকেন। বিষয়টি নিয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে মুক্তারুনের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রায় এক বছর আগে গোসাইপুর প্রথমখণ্ড অঙ্গনাদি সেন্টার ২৫৩ নম্বরের যে অঙ্গনাদি ওয়ার্কার ছিল, উনি মারা গিয়েছেন। এবং এই সেন্টারে আর কোনো অঙ্গনাদি ওয়ার্কার দেওয়া হয় নাই। তাই এই অঙ্গনাদি সেন্টারের যারা কনজুমার আছে, যে বাচ্চারা এই অঙ্গনাদি সেন্টারে পড়াশোনা করার কথা ছিল, এই অঙ্গনাদি সেন্টারের কনজুমাররা যে প্রতিবাদ করছে যে ওনাদের বাচ্চা কোনো খাদ্য সামগ্রী পায় নাই, এবং এই সেন্টারের এক বছর আগে মারা যাওয়া যে ব্যক্তি, সেই ব্যক্তির নামে পয়সা ব্যাংক থেকে উদ্ধার করা হইতেছে, কিন্তু বিকল্প এই সেন্টারের যে ব্যক্তি দেওয়ার কথা ছিল আজ পর্যন্ত দেওয়া হয় নাই। হাজার টাকার সরকারি অর্থ সাহায্য বন্টনে দুর্নীতির অভিযোগ উঠল হাইলাকান্দির বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। চতুর্দশ অর্থ কমিশন থেকে বরাদ্দ এই অর্থ প্রকৃত সুবিধা প্রাপকরা পাচ্ছে না বলে অভিযোগ তুলল ছাত্র সংগঠন আসুর হাইলাকান্দি জেলা কমিটি। কমিটির সভাপতি আমজাদ হোসেন অভিযোগ করেন, রেশন কার্ড না থাকা লোকদের হাজার টাকার সরকারি অর্থ সাহায্য পাওয়ার কথা থাকলেও জেলার বিভিন্ন জিপিতে এ নিয়ে অনিয়ম চলছে। তিনি ইতিমধ্যে বিষয়টি নিয়ে হাইলাকান্দির জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করে এর তদন্তও দাবি করেছেন। জেলা ছাত্র সংস্থা আসুর বিভিন্ন আঞ্চলিক থেকে অভিযোগ দেওয়া হয়েছে জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে, যেন ১৪ ফাইন্যান্স কমিশন থেকে
কোডিট ফাইন্যান্স কমিশনের কন্টিনজেন্সি যেটুকু পয়সা তা গভর্নমেন্ট ইতিমধ্যে ইনস্ট্রাকশন দিয়েছে যেন এই পয়সা থেকে যেন গ্রামের আমাদের বিভিন্ন গ্রামের যারা গরিব থেকে গরিব মানুষ আছেন ওদেরকে নন এনএফএসএ কার্ড না থাকা মানুষদেরকে যাতে 1000 টাকা করে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ব্যাপক হারে দুর্নীতি সংগঠিত হয়েছে এবং এতে করে বিভিন্ন জিপি যেমন আলগাপুর, বাহাদুরপুর, কাঞ্চনপুর, সুদর্শন বন্দুকমারা, রতনপুর এইসব এলাকাতে ইতিমধ্যে আমাদের কাছে অভিযোগ এসেছে বা আমাদের কাছে এভিডেন্সও আছে যেন ওনারা এই এইরকম এই দুর্নীতি সংগঠিত করেছেন। এমন একটা জটিল সময় যখন পুরা বিশ্ব তথা আমাদের দেশ এই জটিল সময় পার করিতেছে, তাই মানুষরূপী পশুদেরকে অনতিবিলম্বে যাতে শাস্তি প্রদান করা হয় তাই আমরা আশুর পক্ষ থেকে এটা দাবি জানাচ্ছি, না হলে আমরা লকডাউন পরবর্তী সময়ে ওদের বিরুদ্ধে আন্দোলনে যেতে আমরা প্রস্তুত থাকি। সেনা পুলিশের সানাশ অভিযানে এনএসসিএন এর এক জঙ্গি সদস্যকে পাকড়াও করা হয়েছে। বৃহস্পতিবার রামগাইজাংয়ে এক অভিযান চালিয়ে 37 আসাম রাইফেলস ও পুলিশ বাহিনী এই সাফল্য পেয়েছে। ধৃত জঙ্গির নাম পিজি জোনাথন ওরফে জনা, বয়স 37। চূড়াচাঁদপুর জেলার ওই বাসিন্দা বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে যৌথ বাহিনী। এদিন অভিযানকালে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি 9mm পিস্তল, 10 রাউন্ড 9mm বল আরডিএস, একটি চাইনিজ হ্যান্ড গ্রেনেড, ভোটার আইডি এবং একটি মানি ব্যাগ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেরিঘাট পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। প্রতিবারের মতো এবারও বদরপুর বুদ্ধ শান্তিবিহারে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা, তবে অন্যান্যবারের মতো এবার ভক্তের সমাগম হয়নি। শুধু সরকারের নিয়ম মেনে বৃহস্পতিবার কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে সম্পন্ন হয় মূল পর্বের অনুষ্ঠান। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্ববরণ বড়ুয়া জানিয়েছেন, পূর্ণিমার দিন ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন এবং এই একই দিনে উনি বুদ্ধত্ব লাভ অর্থাৎ সিদ্ধি লাভ করেছিলেন এবং এই একই দিনে তিনি মহাপরিনির্বাণ নিয়েছিলেন। তো আমরা এই বদরপুর বৌদ্ধ মন্দির আমাদের যে বরাক উপত্যকা, এই বরাক উপত্যকার একমাত্র সার্বজনীন বৌদ্ধ মন্দির এবং এই সুবাদে আমরা প্রতি বছর এই বৈশাখী পূর্ণিমার দিন বদরপুর বৌদ্ধ শান্তি বিহারে বরাক উপত্যকার সকল বৌদ্ধ ধর্মপ্রাণ নরনারীরা একত্র হয়ে নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করে থাকি। আর এই বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করতে গিয়ে আমরা যা যা করি তা হচ্ছে বুদ্ধ পূজা, বুদ্ধ অর্চনা, পঞ্চশীল, অষ্টশীল এবং ধর্মকথা শুনে আমরা বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করি। এছাড়াও নানা অনুষ্ঠান থাকে, কিন্তু এবার যে কোভিড-19 যে মহামারী সারা বিশ্বে শুরু হয়েছে সেই মহামারীর দিকে লক্ষ্য রেখে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকার যে নির্দেশ দিয়েছেন যে সব রকম ধর্মীয় অনুষ্ঠান বয়কট করার জন্য, সেই দিক থেকে চিন্তা করে আমরা বদরপুরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তথা বরাক উপত্যকার ধর্মাবলম্বীরা আমরা আমাদের এই বদরপুর বৌদ্ধ শান্তি বিহারে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন থেকে বিরত থাকি। পালংঘাটে সড়ক দুর্ঘটনায় আহত কিশোর অঙ্কুশ বাগতির বৃহস্পতিবার মৃত্যু হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার। ডুগরুবস্তি এলাকায় ভ্যানের ধাক্কায় গুরুতর আঘাত পায় অঙ্কুশ। সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়ে অঙ্কুশ। বিকেল 3টা নাগাদ মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে শোকে ভেঙে পড়েন পরিজনরা। পরে ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন হয় অঙ্কুশের। প্রথম পর্যায়ের লকডাউনের শুরু থেকেই তালাবন্ধ দক্ষিণ ধলাইয়ের ভাগাবাজার পোস্ট অফিস, ফলে প্রতিদিন বিভিন্ন কাজে পোস্ট অফিসে এসে ঘুরে যেতে হচ্ছে আমজনতাকে। এতে ক্ষোভে সোচ্চার হয়েছেন এলাকার মানুষ। অভিযোগে জানা গেছে, ডাককর্মীদের এই খামখেয়ালিপনায় ধলাইয়ের 6টি জিপির হাজার হাজার মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। আজকেও দেখা যায় কেন আইয়া দেখা যায় কেন সার্ভিস নেই, কেন কোনো কিছু প্রায় মানুষ ঘুরিয়ে যায়, তারা নিজেও ঘুরিয়ে যায়। এই অবস্থা লকডাউন হইতে পারে নাকি এই অবস্থা চলে।
অবশেষে নতুন গৃহে প্রবেশ করলেন সবিতা দাস। বরখলার শুভং টিপির বাউলা গ্রামের অসহায় এই মহিলা জীর্ণ কুটিরেই কাটিয়েছেন দিনের পর দিন। বহু নেতা পাতিনেতাকে তার গৃহটি সংস্কার করে দিতে আবেদন নিবেদন জানিয়েছেন, কিন্তু কাজ হয়নি। শেষমেশ স্থানীয় বিধায়ক কিশোরনাথের উদ্যোগে বৃহস্পতিবার একদিনের মধ্যে সবিতার গৃহ সংস্কার করে দেওয়া হয়। মহৎ এই কাজে বরখলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক কিশোরনাথ জানিয়েছেন, সবিতার গৃহ সংস্কার সহ এলাকার বহু অসহায় মানুষেরও খোঁজ খবর নিয়েছেন তিনি। ওই ঘরে কিভাবে যে তিনজন লোক থাকেন, একজন বৃদ্ধ মহিলা, একজন আছেন সবিতা দাস, আর ওনার সঙ্গে ওনার মেয়ে এবং ওনার ছেলে, তিনজন এই বাড়িতে থাকেন। আপনারা দেখতে পারেন, এটাকে আমি বাড়ি বলবো না কি বলবো সেটা আপনারা নিজেই জিনিসটা বুঝতে পারবেন। দিনের বেলা বৃষ্টি পড়লে ঘরে বৃষ্টি পড়ছে, রাত্রে বৃষ্টি পড়লে পড়ছে, এখানে মানে বৃষ্টির সময় যে ঘরের ভিতরে থাকা যায় সেরকম অবস্থায় ঘরটা নয়। যখন আমার দলের কর্মকর্তারা সব দেখেছেন, তো ওনারা আমাকে খবর দিলেন যে এরকম এরকম একটা অবস্থা রয়েছে, আজ থেকে দু তিন বছর আগে তুফানে ওনার ঘরটা ভেঙেছিল, আর তারপর থেকে ওনারা এই কষ্টে আছেন। তারপর আমরা তৎক্ষণাৎ আমরা একটা ডিসিশন নিলাম যে কীভাবে ঘরটাকে বাড়ানো যায়, কীভাবে ঘরটাকে একটু সুন্দর করা যায়, বা কীভাবে ঘরে যে তিনজন লোক আছেন ওরা কীভাবে থাকতে পারবেন। পিএমএওয়াই ঘর দিতে গেলে অনেক সময় লাগবে, 2011 সেন্সাস, সেই সেন্সাসে ওনাদের কোনো নাম নেই, যার জন্য তৎক্ষণাৎ পিএমএওয়াই ঘর দেওয়া যাচ্ছে না। আর উনি যে বৃদ্ধ মহিলা যে সবিতা দাস যিনি রয়েছেন, ওনার বয়স কমপক্ষে না হলেও 75 থেকে 80 মধ্যে হবে, আর ইনি যে এত কষ্টের মধ্যে আছেন সেইগুলা দেখে আমাদের দলের মণ্ডল প্রেসিডেন্ট, মণ্ডল কমিটি, বুথ প্রেসিডেন্ট, বুথের কমিটি, আমাদের দলের সকল কর্মকর্তারা আমরা একটা ডিসিশন নিয়েছি যে তৎক্ষণাৎ কীভাবে ওনার একটা সাহায্য করা যায়। তাই আমরা সবাই মিলে অল্প অল্প করে সবাই আমরা একটু ডোনেশন দিয়ে আমরা সব কিছু বাস টাস এখানে টিন সব কিছু নিয়ে এসেছি। গ্রামবাসীরা অনেকেরা রয়েছেন, অনেকেরা বাস ডোনেশন করেছেন, গ্রামের লোকেরা রয়েছেন ওনারাও এখানে কাজ করে কাজের জন্য হেল্প করছেন, আর আমরা দলের কর্মকর্তারা আমরা সকলে মিলেই ওনার ঘরটা আজকে বানিয়ে দিচ্ছি, আর চেষ্টা চালাচ্ছি, আজকে সকাল থেকে ঘরটা বানানো চলছে, আর চেষ্টা করছি রাত্রেও আজকে বিকাল পর্যন্ত যাতে আমরা টিন লাগিয়ে আমরা ঘরটা কমপ্লিট করতে পারি, সেই আমরা অভিযান চালাচ্ছি। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন, সরকারি বিভাগ, এছাড়া ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকে। বৃহস্পতিবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে ত্রাণ বণ্টন অব্যাহত ছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বর্ষাঙ্গন জিপির সদস্যরা তাপাং ব্লকের বিভিন্ন এলাকায় অসহায়দের মধ্যাহ্নভোজন বিতরণ করেছেন। 30 এপ্রিল থেকে শুরু হওয়া এই মধ্যাহ্নভোজন বন্টন কর্মসূচির সমাপন ঘটে বুধবার। এক সপ্তাহ ধরে চলা এই মধ্যাহ্নভোজন বন্টন কর্মসূচিতে 5,000-এরও বেশি মানুষকে ভোজন করাতে সক্ষম হয়েছেন সংগঠনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন অমিতাভ রায়, সন্তোষ রায়, ধ্রুব ভট্টাচার্য সহ আরও অনেকে। ত্রাণ বন্টন অব্যাহত ইয়ং জেনারেশন গ্রুপের। লকডাউনের শুরু থেকে এ পর্যন্ত নাগাড়ে ত্রাণ বন্টন করে চলেছেন সংগঠনের কর্মকর্তারা। জেলার বিভিন্ন প্রান্তে এ যাবৎ 1,800 পরিবারের হাতে ত্রাণ সংগ্রহ তুলে দিয়েছেন তারা। এদিন শিলচর 25 নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় 80 অসহায় পরিবারের হাতে ত্রাণ সংগ্রহ তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক অংশুমান দাস জানান, আজকে আমরা 25 নম্বর ওয়ার্ডের তার নাম কুর্মি বাংলার থেকে ধরে জিসি কলেজের সাইড থেকে ধরে টিকর বস্তি হয়ে বিবেকানন্দ শিববাড়ি গল্লি থেকে সারদামানি লেন হয়ে আমরা আজকে এখানে রিলিফ ত্রাণ বন্টন করতে এখানে করছি। আর আজকে আমাদের অ্যাপ্রক্স 80টা ফ্যামিলির মধ্যে আমরা ত্রাণ বন্টন করা হয়েছে। আমাদের মধ্যে আজকে প্রায় 10 থেকে 11টা আইটেম এখানে আছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে যে রিলিফটা দেওয়া হয়েছে এখানে, আমাদের জাতি ধর্ম নির্বিশেষে এখানে আমাদের প্রত্যেক শ্রেণীর মানুষকে আমাদের এখানে রিলিফ দেওয়া হয়েছে। তার মধ্যে আছে কেউ হিন্দুস্তানি মানুষ আছে, মুসলিম মানুষও এখানে আছে, আমাদের হিন্দু মানুষও আছে, সবাই এখানে ত্রাণ নিতে এসেছে, আর আমরা সবাইকে ত্রাণ এখানে আমরা দিয়েছি। লকডাউনের পর থেকে এখন পর্যন্ত কোন কোন জায়গায় মোটামুটি একটা জায়গার নাম বলুন, আর কতজন পরিবারকে দেওয়া হবে লকডাউনের পর থেকে? লকডাউন তো 24 তারিখ শুরু হয়েছে, আমরা 29 তারিখ থেকে আমাদের কাজটা শুরু করেছি, আর এখন অব্দ আমরা প্রায় 1,800টা ফ্যামিলিকে আমরা ত্রাণ বন্টন আমাদের করা হয়েছে। তার মধ্যে শুরুটা আমরা করেছিলাম শ্রীকুনার লালমাটি থেকে, তারপর এখানেরই বাংলাঘাটে গেছিলাম, টিভিটা হলে
কাঁঠাল বাগানে, শালচাপড়াতে, মাসিমপুরে, তারপর চণ্ডীঘাট বাগানে, ডলু বাগানে, তারপর 25 নম্বর ওয়ার্ডের আমি 6 জায়গায় আমি রিলিফ করেছি। 25 নম্বর ওয়ার্ডের 6টা জায়গাতে আজকে নিয়ে 7টা জায়গা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। আজমির ফেরত বাসে শিলচরে ফিরল করোনা, 24 ঘন্টায় নতুন আক্রান্ত 5। নতুন করে করোনা ধরা পড়ায় আতঙ্ক জেলা জুড়ে, কাছাড়ের 11টি গ্রাম সিল। সরকারি অর্থ ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্য বন্টনে দুর্নীতি আরকাটিপুরে, ডিসির হস্তক্ষেপ দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।